খুব সুন্দর একটা খাকি কবুতর আমাদের এইখানে আসছে, ও টাকের সাথে উঠতেছিল, এখন আইসা পাশের বিল্ডিং এ বসছে। তো নাজমুল বলতেছে যে এটাকে ধা দিতে না ঢোকা বা নাকি না মেরা থাবা দেওয়া ধরি, এটা দুই পায়ে দুইটা রিং পরানো, যদি রিংয়ের মধ্যে কবুতরের মালিকের নাম্বার দেয়া থাকে সেই ক্ষেত্রে ওনার সাথে যোগাযোগ করে দিয়ে দেওয়া হবে। তো দেখি কবুতরটা নিচে আসে কিনা। তো বাকি কবুতরগুলোকে খাবার সিটা ডাকা হইতেছে, মনে হয় না ও খাবার দেখে নামবে, পানি দেখে নামলে নামতে পারে, কারণ অনেকক্ষণ উড়াউড়ি করছে। আর একটু পর মিস্ত্রিরা পাশের বাসার যে কাজ করতেছে, ওনারা কাজ শেষে ছাদের উপরে উঠে, তো যদি ছাদের উপরে উঠে ওনারা সেই ক্ষেত্রে এই কবুতরটা উইরা অন্যদিকে চলে যাবে। আমি একটু পানি ট্রিটমেন্ট দিই এটাকে। যেহেতু অনেকক্ষণ ওড়াউড়ি করছে কবুতরটা, পানি দেখলে হয়তো বা নিচে চলে আসতে পারে। কোনো রিয়াকশন নাই ওর, ও যদি নিচে আসে দেন আমরা বাকি ভিডিওটা কন্টিনিউ করব। পানি দেওয়ার পরে পানি খাইতে কবুতরটা নেমে গেছে, একদমই পানিতে পানি খাইতে নেমে গেছে কবুতরটা। সারাদিন উঠতে উঠতে পুরো বোকা হয়ে গেছে গা, মানে একদম ওর শরীরের এনার্জিটা একদমই শেষ। ধাবড়ির মধ্যে ঢুকা, এই পানির পটটা ধাবড়ির মধ্যে দিয়ে দে, ও ধাবড়িতে চলে যাবে। নাজমুল পানির পটটা ধাবড়িতে দিয়ে দে। কবুতরটা মাশাল্লাহ অনেক সুন্দর দেখতে, ওই মাদি যেই খাঁচায় থাকে না ওই খাঁচাতে। ঠিক আছে, আবার দেখ এক একাই দাবিতে কেন ঢুকছে। ও কিছুটা পানি খাইছে, প্রিপারেশন নিতেছে ধাবড়িতে যাওয়ার জন্য, কিন্তু ওরা ডিস্টার্ব করতেছে। বাইরের কবুতর আসছে, নর কবুতরগুলা এমনই করে, দে খাবার দিয়ে যদি থাবা দিতে পারে দিয়ে দে, সময় নষ্ট করা যাবে না। ও ধাবড়িতেই ঢুকবো, ওর ইন্টেনশন ধাবড়িতে যাওয়ার। নাজমুল খাবার দিতে চেতেছে, যাই হোক নেন নেন খাবার দে, খাবার দে, চালু চালু দে। ওই যে মাঝখানে খাকি মাদির পিছনে কবুতর শেয়ান আছে, পানির পটটা নাজমুলের হাতে দাও, ওই ভিতরে পানি দিলেই কবুতরটা ভিতরে ঢুকে দিল। ওই যে পিছনে, ওই যে পিছনে রাখা দেয়ালে, দেখেন কবুতরটার মুভমেন্ট দেখেন, ও দাবিতে একদম দাবড়ে মুখ বরাবর গিয়া দাঁড়া আছে, দাবির নিচে ঢুকে গেলে সমস্যা। এই তো উঠছে উঠছে উঠছে, নাজমুল উঠছে, পানির পটটা ধরো সান, ঢুকে গেছে কবুতরটা একবার সহজ সরলভাবে ঢুকে গেছে। তো কবুতরটা হাতে নিব, হাতে নিয়ে দেখবো সাইমিটার ধরো, কবুতরটা ধরো, পানি একদমই নাই পটের মধ্যে, অনেক ফোন নাম্বার দেওয়া আছে কিনা দেখো। আচ্ছা ফোন নাম্বার দেওয়া, সারাদিন উঠছে তো ওই কারণে, রিংয়ে দেখো ফোন নাম্বার দেওয়া আছে কিনা, রিংয়ে ফোন নাম্বার আছে না সিরিয়াল নাম্বার, হ্যাঁ ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, যার কবুতর তাকে আমরা কল দিব, কল দিয়ে ওনাকে দুই দিনের মধ্যে আইসা নিতে বলবো, বা আমি তো শুক্রবার দিন থাকবো না, তো ওনাকে নিতে আসতে বলবো দু একদিনের মধ্যে, শনিবার বা রবিবার যে একটা দিনই হোক। আর এখন আমি লফটে মানুষ একদমই অ্যালাউ করতেছি না, কারণ আমার কিছু কবুতর ব্রিডিংয়ে বসানো হয়েছে, আমার ব্রিডিং সেকশনটা একদমই লফটে ঢোকার এন্ট্রিতেই, তো তখন কবুতরগুলো ভয় পায় ডিম ফাটা ফেলে। তো এই কবুতরটা যদি রিটার্ন নিতে আসে সেই ক্ষেত্রে দক্ষিণখান হাটে আইসা নিতে হবে,
এই সপ্তাহে সম্ভব না, পরের সপ্তাহে আসতে হবে। যার কবুতর তাকে আমরা একটু কল দিই, নাম্বারটা তুলে আমরা ভিডিওটা কন্টিনিউ করতেছি। তো যার কবুতর আমরা তাকে এখন কল দিব, একটু লাউডে দিয়ে নিই যাতে আপনারা কথাটা শুনতে পারেন। কবুতরগুলো একটু দেখাও, কবুতরটাকে ভালো মতো দেখো। হ্যালো, আসসালামু আলাইকুম। রুবেল ভাই, আপনার একটা খাকি কবুতর আমার এইখানে আইসা মাত্র পড়লো, ধাবড়িতে ঢুকলো। তো ওইটা ধরার পর আপনার নাম্বারটা পাইলাম। আমার, হ্যাঁ, আমার বাসা হইলো উত্তরার দক্ষিণখান। আপনার লোকেশনটা কোথায় ভাই? যমুনা ফিউচার পার্ক। আপনি পরের সপ্তাহে আইসা নিতে পারবেন? আমি তো এই সপ্তাহে ফ্রি টাইম নাই, আর চাইলে আজকে এখন আইসা নিতে পারেন। আচ্ছা, তাহলে পরের সপ্তাহ। হ্যাঁ ভাইয়া, আল্লাহ। হ্যাঁ ভাই, আচ্ছা আচ্ছা, সমস্যা নেই সমস্যা নেই, এটা পরিস্থিতির কারণে আপনি হয়তো বা দেন নাই। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফিজ ভাই। তো কবুতরটা মাশাআল্লাহ দেখেন, অনেক সুন্দর। এটার ওভারঅল ভিউটা দেখাও স্যার। আমি নাও ওই হাতে, নাও লেফট হ্যান্ডে, নাও বুক বুক সিনাটা দেখাই। তো দেখেন কবুতরটা মাশাআল্লাহ, আর ওইখানে উনি দেখতেছে যে ওরা কী করে। আচ্ছা, এইটা মাশাআল্লাহ, ওর মালিকের সাথে কথা হইলো, উনি এসে নিয়ে যাবে। তো ভিডিওটা আমি একটু আগে আগেই পাবলিশ করে দিব, কারণ আমি এই উইকে টোটালি বিজি, শনিবার বা রবিবার দিন আমি ফ্রি হব। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কবুতরের খেয়াল রাখবেন। আর এই সিজনে কে কয়টা কবুতর ধরলেন আর কে কয়টা কবুতর ব্যাগ দিতে পারলেন সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করবেন। নাজমুলের হাতে দাও, নাজমুল তো এটা থামা দিয়ে ধরার জন্য পুরো ব্যাকুল ছিল। আচ্ছা, তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কবুতরের খেয়াল রাখবেন।